মুখটা তুলে এদিকে ফল দান করবো, সেই কর্মসূচি চলছে। কতজনকে দেওয়া হবে এখানে? যত বেড আছে সবাইকে আমরা। এছাড়া আর কি কি অনুষ্ঠান আছে আপনার? এরপরে আছে বৃক্ষরোপণ কর্মসূচি। কতগুলো বৃক্ষরোপণ হবে এখানে? এখন এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারছি না, আমরা প্রয়োজন অনুযায়ী যা লাগবে আমরা। আপনার নাম? আমার নাম সন্দীপ সরকার, তারকেশ্বর মণ্ডল, বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট। কীরকম লাগছে আজকে একটা ফল দান করে? আজকে এক মহিয়সীর জন্মদিন পালন করতে পেরে এইভাবে তো আমরা করতে পারিনি, তা আমরা সেই সুযোগ পেয়েছি, আগামী দিনে আরও সুন্দর করে করব এই আশা রাখছি এবং সকলের সহযোগিতা পেতে চাই। ধন্যবাদ। অনুরোধ করছি অমিত কেতুপাল মহাশয়কে, মন্টু ভৌমিক মহাশয়কে, রামধুলাল মুখোপাধ্যায়, গাঙ্গুলি ভূমি দান করে এই হসপিটালকে দান করেছিলেন, ওনার মূর্তিতে মাল্য দান করলাম। এবং আজকে এই বদ্রিপুর এলাকায় এই কিছুদিন আগে যে বাচ্চাটা মারা গেছে সৌরভ পাত্র, সেই সৌরভ পাত্রের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই হসপিটালে একটা চন্দন গায়ে বসাবো। এবং এই চন্দন গাছের মধ্যেই আমরা যে সৌরভকে আমরা খুঁজে পাবো, এবং এই গাছ যত বড় হবে সৌরভের চন্দনের যে সৌরভ সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং এটাকে আমরা ধরে রাখতে চাইছি। কারণ এই যে অমানবিকভাবে